হাসিনার সমালোচক ইউনুসি অশান্ত বাংলাদেশের দায়িত্বে ফিরছেন প্যারিস থেকে। নোবেল শান্তি জয়ী কি পারবেন পদ্মাপাড়ে শান্তি ফেরাতে, নজর বিশ্বের। খালেদা জেলমুক্তির পরে ঘুঁটি সাজাচ্ছে বিএনপি, ঢাকায় ফিরছেন জিয়া পুত্র তারিক, সন্ধ্যায় সমাবেশ। 13 বছর পর ঢাকায় অফিস করল জামাত। হাসিনা দেশ ছাড়তে বাংলাদেশ ছড়ার হিড়িক তার মন্ত্রিসভার সদস্যদের, গ্রেপ্তারও একাধিক, বাকিদের খোঁজে তল্লাশি গোয়েন্দাদের। বাংলাদেশ জুড়ে অবাধে হত্যালীলা, কোথাও সেতু থেকে ঝুলছে দেহ, কোথাও জীবন্ত দগ্ধ করে খুন, হাসপাতালের সারি সারি লাশ। Minorities, temples also came under attack at multiple locations. অশান্ত বাংলাদেশ টার্গেট সংখ্যালঘুরাও, সংসদে উদ্বেগ প্রকাশ বিদেশমন্ত্রী, শাহের সঙ্গে দেখা করলেন শুভেন্দু। স্বপ্নভঙ্গ ভিনেশের শেষ মুহূর্তে ডিসকোয়ালিফাই হয়ে গেলেন ভিনেশ ফোগাত, মাত্র 100 গ্রাম ওজন বেশি হওয়ায় ছিটকে গেলেন ফাইনাল থেকে। ছাত্রদের দাবিতেই মান্যতা, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন মোহাম্মদ ইউনুস, না বলল ব্রিটেন, ভিসা বাতিল আমেরিকারও, এবার কি ইউরোপের পথে হাসিনা। ঘণ্টাকারের সঙ্গে সুমন রাতারটা।